ಕಟ್ಟಬೇಕು ಅಂತೆಲ್ಲ ಹೇಳಬೇಕು. ಹಾಗೆ ಸೀರಿಯಸ್ ಇದೆ. ওইদিকে ওইদিকে তো আরো আছে কাকা, ওইদিকে ওই যে দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে স্থানটিতে এসেছি এই স্থানটি মাকনা তাবুক শহরের মাকনা আলবেদা নামে একটা জায়গার মধ্যে। এই জায়গাটা পরিচিত আমাদের আদি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুরবাড়ি নামে। এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম শ্বশুরবাড়ি। এই পাহাড়ের ভিতরে মূসা আলাইহিস সালাম থাকতেন, এখানে আসছেন, থেকেছেন দীর্ঘদিন যাবৎ। আমি প্রথমত নিচে যে ঘট আছে সেই ঘটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তখনকার সময়ে দেখেন পাথর কত সুন্দর করে কাটছে, পড়ে গেছিলাম সংযোগ আছে। দেখেন এই আরেকটা গুহাতে চলে আসলো, ঠিক আছে। এটা কি কারণে করছে, হয়তো বা শুইতো এখানে, নাকি এখানে শুইতো মনে হয়। তখন মানুষ তারা লম্বা লম্বা ছিল না, কোন দিকে সুন্দর ভাই, এই দিকে সুন্দর, এই জায়গা আরেক কাজ। আচ্ছা এই গর্ত তো দেখেনি, এটা মনে বড় ওই না, এইটার ওইটা সেম সেম। আমরা পিছনে যাই চলেন, আচ্ছা ওই পাশে বিলে আর সুন্দর। আসলে পুরনো দিনের ঐতিহ্য বা ইসলামের যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল নবী রাসূল, তাদের কিছু এই অলৌকিক বৈশিষ্ট্য বা তাদের রেখে যাওয়া স্মৃতিগুলা দেখতে খুবই ভালো লাগে, মানে যেটা বয়ান করার মতো না, ঠিক আছে। সম্ভবত এখানেও ওই ওইরকম বানানো চাইছিল, বাট হয়তো হ্যাঁ ওইটাই হয়তো ভেঙে গেছে। দেখেন এগুলো কিন্তু পুরো পাথর, একদম পাথর। এগুলা ভাঙতে কতটা কষ্ট হয়েছে তখনকার সময় চিন্তা করেন, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ। আমরা দেখতে পাচ্ছেন দূরে, আমি নিয়ে যাচ্ছি ওখানে, ওইখানে এরকম ছিল। এখানে অনেক বাড়িঘর আছে, উপরে অনেক বাড়িঘর আছে, আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে। হ্যাঁ সত্যি দেখার মতো জায়গাটা, আর গাছ এড়িয়ে ওঠার মতো ব্যাপার। তখনকার সময়ে মানুষের কাছে ওইরকম অস্ত্র শস্ত্র ছিল না যে মানুষ সুন্দর করে কাটবে, কিন্তু এই কারুকার্যগুলো দেখেন কত সুন্দর করে আল্লাহ তাদেরকে, অবশ্যই আল্লাহ সাহায্য পাই, তারা ছিল সাহায্য পাইছে, যার কারণে এত সুন্দর করে করতে পারছে। মাশাআল্লাহ ভাবার মতো, দেখেন দেখেন কি সুন্দর করে কাটছে তখনকার সময়। সম্ভবত এগুলো রুম বানাইছে, রুম ছিল। হুম
দেখছেন বাবার মতো বিষয়। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কেউ আগে আসছে, তখন এই সিঁড়ির ব্যবস্থা ছিল না, এখন হয়তো বা অনেক লোক আসে দেখে, পর্যটক বেশি আসে, যার কারণে দেশের সরকার বাইরে এখানে যারা কর্মকর্তা আছে তারা নিজের উদ্যোগে এখানে শর্টকাট করার জন্য এই রাস্তা বেছে নেব, এই সিঁড়ি দেওয়া দিয়ে দিয়েছে আর কি। সো খুব ভাববার মতো বিষয়, আর দেখতে খুব ভালো লাগতেছে এরকম পরিবেশে এসে এরকম একটা প্রদর্শন দেখে, সত্যি খুব ভালো লাগতেছে। পাহাড়টার মধ্যে যাবো, এই যে এখানে যে যে গুহাটা আছে এটা হয়তো কোনো সম্মান বেশি থাকতো, ঠিক আছে। দেখেন এখানে যে ভিতরে ঢুকার আগে, এই দেখেন কী সুন্দর কারুকাজ আছে, দেখেন কী সুন্দর কারুকাজ আছে, ঠিক আছে। ওগুলো এইরকম কারুকাজ অন্য অন্য ঘরের মধ্যে দেখি নাই, ঠিক আছে। বর্তমানে এখানে কেউই থাকে, যাচ্ছে পর্যটক কেন্দ্র, এখানে পর্যটক আসার আসবে, দেখবে সে বিদায়। হ্যাঁ এগুলা ওপেন করে রাখছে, এরকম ভাবে আরো আছে এরকম ভাবে, ঠিক আছে। পাশের রুম রুমটাতে যাবো, এখান দিয়ে আসতে হবে, আমাদের হাতে সময় কম, যার কারণে আমি ঘুরে 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 সব পাহাড়গুলোতে আমি যেতে পারলাম না, তাই আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। এইদিকে অনেকগুলো রুম আছে ডানে বামে, আপনি দেখতে পাচ্ছেন পর্যটক কেন্দ্র লোক গিয়েছে এখানে, দেখেন ওইখানে অনেক রুম আছে, পাহাড় পাহাড়ের চারপাশে, এই দেখেন এখানে রুম আছে, ওই এই পাশে রুম আছে, চারপাশে অনেক রুম আছে। তো এখানে মোটামুটি যেটাকে আমরা বাংলা ভাষায় গ্রাম বলে থাকি, গ্রামের মতোই পাহাড় জুড়ে মানুষের বিস্তৃত ঘর বাড়ি ছিল। এই দেখেন উপরে চলে আসছি, এখানে একটা রুম আছে, দেখেছেন